নমস্কার শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার ডাক্তার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান আপনার ডাক্তার কি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারছে সুস্থতার দিকে অ্যাওয়ারনেসের দিকে কি মনে হয় আপনাদের তবে আমার মনে হয় পারছি কেন বলুন তো আপনাদের যে ফিডব্যাক রয়েছে আপনারা যেভাবে চিঠি লিখছেন যেভাবে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন সত্যি আমাদের মনে হচ্ছে আর একটু ভালোভাবে অনুষ্ঠান করি আপনাদের জন্য যেরকম নতুন নতুন অনেক প্রসঙ্গ নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন নাকের ভেতরে পল কেন হয় এর ফলে কি কি সমস্যা দেখা যেতে পারে এবং এই ক্ষেত্রে হোমিওপ্যাথি আমাদের কি ধরনের সুরাহা দিচ্ছে ঠিকই ধরেছেন আজকের আলোচনা আমাদের এই প্রসঙ্গে এবং আজকে প্রত্যেক দিনের মত আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর শুভদীপ কর নমস্কার শুভ নাকের ভিতরে পলিপ আপনার সময় অনুষ্ঠান করে করে আমি একটু জেনে গেছি যে পলিপ থাকলে ভীষণ হাঁচির একটা সমস্যা দেখা যায় তবে একটু ডিটেলে যদি আমাদের বুঝিয়ে বলে হ্যাঁ নাকের মধ্যে পলিপ মারা আমাদের নাকের মধ্যে দেখুন মাংস পিণ্ড খানিকটা ফুলা সবাইকেই থাকে কিন্তু এটা যখন একটু বড় হয়ে যায় তখন এটা আমাদের সমস্যা তৈরি করে সেটাকে আমরা বলছি নাকের মধ্যে পলিপ হয়েছে এবং দেখবেন যাদের মধ্যে নাকের পলিপ হয়েছে তাদের নাকের মধ্যে যদি টর্চ দিয়ে নাকের ভিতরে দেখা যায় দেখবেন দুটো চকচকে লাল মাংসের ভিতরে মধ্যে দেখা যাচ্ছে এটাকে বলা হয় পলিপ বলা হয় এটাকে এটা পজিশন আছে আবার কারোর সামনের দিকে থাকতে পারে কারোর ভিতর দিকে থাকতে পারে কারোর মিউকাস পলিপ আছে বিভিন্ন ধরনের পলিপ আছে পলিপ বিভিন্ন ধরনের নাম আছে এই নামগুলোর মধ্যে যাচ্ছে হয়নি কারণ এগুলো সবগুলো খট মতো নাম এবং প্রতিটা ডাক্তারি পরিভাষার টার্মোলজি এগুলো খুব সমস্যাগুলো শোনা দরকার এবং সমস্যার সমাধান কি সেটা জানা দরকার তাহলে সমস্যাটা যদি জানতে পারি তাহলে সমাধানটা আমরা জানতে দিতে আমাদের সুবিধা হবে এই যে তাদের পলিপ যদি থাকে এর সমস্যাটা কি হয় পেশেন্ট হবে নাকের মধ্যে যদি নাকের পলি নাকটা অবশ্যই বন্ধ হয়ে যাবে রাতে বেলা বাচ্চা যখন নাক ঘুমবে তখন নাক বন্ধ হয়ে যাবে নাকের মধ্যে একটা ফটফট শব্দ হয় একটা আওয়াজ হতে পারে সেটা অনেক সময় যখন শ্বাস নেয় ঘর ঘর শব্দ হয় একটা অনেক সময় বাচ্চা নাক বন্ধ হয়ে যায় বলে মুখ হা করে নিঃশ্বাস নেয়

এবং অনেক বাচ্চাদের ক্ষেত্রে নাকের পলিপ থেকে কিন্তু ব্লিডিং হয় এবং এটা খুব কমন এটা আমাদের কাছে প্রায় পেশেন্টরা নিয়ে আসে নাক থেকে না তো বাচ্চা ব্লিডিং হচ্ছে তবে দেখা নাকের মধ্যে পলিপ আছে এই পলিপটা কিন্তু ব্লিডিং অন্যতম কারণ তো অর্থাৎ মানে কি নাকের বন্ধ হয়ে যেতে পারে নিঃশ্বাসে কষ্ট হতে পারে এবং নিঃশ্বাস সময়টা আওয়াজ হতে পারে এবং নাক নাকের মধ্যে অবস্টেশন হয়ে হতে পারে তার সঙ্গে নাক ডাকা শব্দ আসতে পারে রুমের মধ্যে এবং ব্লিডিং হতে পারে এবং এই সমস্যাগুলো এই পরেও যে সমস্যা সেটা হচ্ছে সকালবেলা উঠে প্রচুর পরিমাণে হাঁচি হওয়া নাকের পলিপ থাকা মানে যদি অ্যালার্জিক ফ্যাক্টর থাকে যদি সেখানে কিন্তু হাঁচি একটা ব্যাপার থাকবে দুটো জিনিস হতে পারে এই যে নাকের মধ্যে এবং যার কারণে যেটাকে বলা হয় সর্দি প্রবণতা সে নিয়ে জন্মেছে ইটুতে সর্দি এসে প্রবণতা আছে তার ফলে তা তার হাঁচি কাশি এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং কম নিয়ে জন্মেছে এবং সেই জন্য হাঁচি কাশি একটুতে হচ্ছে এবং সেটা থেকে থাকতে পারে একটা আর থাকতে পারে অ্যালার্জি ফ্যাক্টা মানে কি জন্মগত একটা বা পরবর্তীকালে অ্যাকোয়ার করেছে একটা অ্যালার্জি ফ্যাটার নিয়ে জন্মেছে বা তার অ্যালার্জি একটা ব্যাপার আছে তার জন্য নাকের মধ্যে হাঁচি হচ্ছে অ্যালার্জি হলে কি হয় দেখবেন যখনই কোনো অ্যালার্জিক সাবস্টেন্স যখন দেখবেন আমাদের স্কিনের মধ্যে এসে পরে দেখবেন তখনই বা স্কিনে যখনই কাছাকাছি আসে এটা এতো সেন্সিটিভ আমাদের স্কিনগুলো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যখনই স্কিনের কাছাকাছি এলো স্কিনে টাচও করছে না সঙ্গে সঙ্গে কিন্তু তার স্কিনের মধ্যে কিন্তু একটা চেঞ্জ হয় এবং তার ব্লাডের মধ্যে একটা চেঞ্জ হয়ে যায় এটা এবং ব্লাডের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে এবং একটা রিয়াকশান শরীরের মধ্যে হয় হয়ে গিয়ে সেই জায়গাটার মধ্যে একটা সোয়েলিং হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা ইটেবিলিটিটা তৈরি হয়ে যায় এবং সেই জায়গাটা সোয়েলিং হয় এবং একটা ফুলে যাচ্ছে সেই জায়গায় যাতে অ্যালার্জি আছে হাত বা যে কোনো জায়গা সেটা ফুলে যায় একই জিনিস নাকের মধ্যে হতে পারে না তো অ্যালার্জি হতে পারে এজ সাবস্টেন্স কি কি আছে যে কোনো বালিশের ধুলো হতে পারে ধুলোবালি হতে পারে যে কোনো ধনে এই ধরনের মানে যেগুলো সাবস্টেন্স দিয়ে এবং যেগুলো মানে পলিউটেড এরিয়া যে কোনো ডাস্ট হতে পারে এবং আমাদের সারা জায়গায় তো আজকাল ডাস্ট মানে কি বলে ঝাললে বালিশ ঝাললে বা ঘর হাসি হাঁচি হচ্ছে তাদের সেইগুলো যখনই তার নাকের কাছাকাছি যখন আসছে নাকের টাচও হতে হচ্ছে না তার নাকের মধ্যে আমাদের ব্লাডের মধ্যে চেঞ্জ হয়ে যায় এবং যেহেতু আমাদের ওই জায়গাটা খুবই সেন্সিটিভ এবং হয়ে গিয়ে ওখানটার মধ্যে একটা সোয়েলিং তৈরি হয়ে যায় একটা ইডেবিল তৈরি হয়ে যায় ইডেবিলিটি তৈরি হয় একটা অস্থিরতা তৈরি হয় তার ফলে কি হয় ঘটনা হাঁচি হয় সকালে উঠে পড়লে আমি প্রচন্ড পরিমাণে হাসতে হচ্ছে হাসতে হাসতে মানে চোখে জল পেরে যাচ্ছে নাক লাল হয়ে যাচ্ছে এবং তার কিন্তু দেখা যাচ্ছে তার নাকের মধ্যে পলিপ আছে এবং তার এলার্জি ফ্যাক্টর আছে এলার্জি ফ্যাক্টর থেকে তার কিন্তু পলিপ হচ্ছে এবং নদীর মধ্যে পলি পড়ার মতো পলি পড়তে দ্বীপের মধ্যে সৃষ্টি হয়ে যায় এবং সেটা নাকের মধ্যে ফুলে যায় এবং সোয়েলিং হয়ে থাকে নাকের মধ্যে গ্রোথ হয়ে থাকে এটা কি হচ্ছে অনেক পেশেন্ট অপারেশন করে আসছে অপারেশন করার পর বলছে ডাক্তারবাবু আমার কিন্তু আবার কয়েকদিন পর আবার রিকাপ করে এলো ফিরে এলো

এবং সেখানে তার ব্রাইনি দিতে হবে বা একজন পেশেন্ট জলে ভিজে তার হাঁচি হচ্ছে সেখানে তাকে আমাদের ডালকা মারা এই রুপে মেডিসিন দিতে হবে একজন পেশেন্ট এসির মধ্যে বসে আছে তাকে আমাদের ঠান্ডা খুব চিলি ওয়েদারের জন্য আমাদের মেডিসিন মেডিসিন আছে সেই দিতে হবে তবে গিয়ে সেগুলো কমবে কিন্তু এখানে ডিপেন্ড করছে আমাদের চিকিৎসা অনেক পেশেন্ট আমি তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কাজ হয়নি সেই জন্য আমি আর দ্বিতীয়বার হোমপ্যাথি ট্রিটমেন্ট করতে যাই না তার কারণটা কি তার কারণটা হচ্ছে আপনি যে ডাক্তারবাবু পোকা গেছিলেন বা আমরা অনেক সময় নিজেরা সিলেকশন করতে পারি না ভুল করি কারণ এটা অনেক রিচ সাবজেক্ট আমাকে সবকিছু মিলতে হবে তবে গিয়ে কিন্তু মেডিসিনটা সিলেকশন হবে সুক্ষ বিচার করে তবে গিয়ে সুক্ষ বিচার হবে তবে মেডিসিনটা কিন্তু সঠিক কাজ করবে আমার যে সমস্যা আমার জন্য কিন্তু একটা মেডিসিনই কিন্তু সিলেক্ট করা যায় আমার চারটি সমস্যা থাক আমার কিন্তু একটা ওষুধই কাজ একটা ওষুধ দরকার আমার এ দরকার এই জায়গায় আমি সি ডি ডি যদি তাহলে কিন্তু কাজ হবে না আমাকে এটাই খুঁজে বার করতে হবে এটা দিতে হবে এবার যে ডাক্তারবু যত বেশি পারফেক্ট করতে পারে তার কাছে তত বেশি রোগ সারে তার মানে কি আমাদের হোমিওপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী কিন্তু একে সারানোর ব্যবস্থা আছে এই রোগকে সারানোর ব্যবস্থা আছে অনেক সময় অনেক ডাক্তারবু হতে পারে বা আমরা অনেক সময় ফেলিয়ার কারণ আমরা কেউ ভগবান নই আমার সবাই ভুল ভ্রান্তি হয় ডাক্তারদেরও সিলেকশন ঠিক মতো হয় না বা পেশেন্টও অনেক সময় সঠিক কথাটা বলতে পায় না তার জন্য মেডিসিন অনেক সময় সিলেকশন করতে ভুল হয় এবং সেই জন্য কিন্তু মনে হয় সারলো না তার মানে এটা কিন্তু দোষটা কিন্তু হোমপ্যাথি স্বাস্থ্যের নয় কিন্তু আমাদের প্যাথি অনুযায়ী কিন্তু এই কিন্তু চিকিৎসা আছে নাকের পলিপ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় এবং এটাও কিন্তু ছ থেকে সাত মাস আট মাস সময় ইনাফ মানে যত বড় একদম নির্মূল হয়ে যায় যত বড় পলিপ নিয়ে আসুন আমরা এটা কিন্তু ঠিক হয়ে যায় এবং এখানে কিন্তু শুধু পলিপটাকে ঠিক করলে কিন্তু হয় না কিন্তু পলিপের সঙ্গে পেশেন্টের আনুষাঙ্গিক যে সমস্যা যেগুলো আছে সেইগুলোকেও ঠিক করতে হয় তবেই কিন্তু পারফেক্ট কিওরটা পাওয়া যায় যদি তার টনসিল থাকে যদি তাহলে কিন্তু নাকটা শাড়ি তার লাভ কী আছে আবার তার দুদিন দিন পর তার নাক আবার সর্দি লাগতে শুরু করবে আবার হাঁচি হবে আবার ভাইরাস অ্যাটাক করবে আবার তার নাকের পলিপগুলোও বেড়ে যাবে বা নাকে আবার তার অ্যালার্জি ফ্যাক্টার আসবে আবার নাকের পলিপটা বেড়ে যাবে অতএব এখানে কিন্তু সাহাতে হয় তার টনসিল সাহাতে হবে তার যদি বঙ্কেল প্যাজন থাকে শ্বাস থাকে এবং পেশেন্টের শ্বাসকষ্ট যদি থাকে সর্দি কাছে লাগার প্রবণতা থাকে আবার দুদিক ঠান্ডা লাগবে আবার না হাঁচি হবে অতএব তার পলিপ তার সারবে না অর্থাৎ পলিভকে যদি সারাতে হবে পেশেন্টের আনুষঙ্গিক সমস্ত সমস্যাগুলোকে সারাতে হবে পেশেন্টের রেজিস্টেন্স পাওয়ারটা আস্তে আস্তে বাড়াতে হবে এবং তার সঙ্গে যদি তার হাঁপানি থাকে তার ট্রিটমেন্ট করতে হবে তার যদি টনসিল থাকে তার ট্রিটমেন্ট করতে হবে তার যে অ্যাডমিট গ্ল্যান্ড থাকে তার ট্রিটমেন্ট করতে হবে তবে কিন্তু আমরা কিন্তু পারফেক্ট কিউর পাবো এবং কমপ্লিট কিউর পাবো এবং শুধু পলিপটা সালি কিন্তু ও پیشنট কিন্তু ভালো হয় না কিন্তু পলিপ ওষুধ দিলাম پیشنট ভালো হয়ে গেল আবার তার সর্দি কাশি লাগা ধাতা জি থেকে যায় আবার তার পলিপটা ফিরে আসে তাহলে ধাতটাকে চেঞ্জ করে দেবো অতএব پیشنট নিজেরটাকে চেঞ্জ করে দেবো তাহলে আর پیشنটের কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর কোনোদিনের জন্য ফিরে আসবে না মানে নানা রকম উপসর্গগুলোকে যদি ঠিক করে দেয়া যায় এবং ধাতটাই যদি ধরুন আপনার বদলে যায় তাহলে তো সত্যি আপনার নিজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তাহলে তো এই সমস্যাটা একদমই সমস্যা থাকবে না সত্যি একেবারে ইউনিক এই প্যাথি কি বলেন আপনারা অতি অবশ্যই কিন্তু আমাদের লিখে জানাবেন তাহলে দেখে নিন একবার ঠিকানাটা ডক্টর শুভদীপ কর কর হোমিও ফার্মেসি ওয়ান নাইনটি সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরণি বেহালা কলকাতা সিক্সটি বেহালার ডিপো থেকে টার ফ্যাক্টরির দিকে টেলিফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন এবং টু ফোর আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকাল নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে ডাক্তারবাবু এখানে আসার জন্য এবং এত নতুন এবং এত ইন্টারেস্টিং তথ্য আমাদের বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার